জীবনটা ঘুরে যেতে হবে, কার অবস্থান কি এটা বিষয় না। যুবক যৌবন দিচ্ছেন তো গড়ার জন্য, পুরুষত্ব দিচ্ছেন তো গড়ার জন্য, নারীত্ব দিচ্ছেন তো গড়ার জন্য। আলাদা আলাদা বুঝাইতে গেলে অনেক রাত চলে যাবে, কিন্তু মোট বুঝাইতেছি এই জীবনটা ছোট, কাটায় গেলে চলবে না, গড়া যেতে হবে। আর যেই গড়া যাবে, দুই চারটা দেখাইলাম, আরো দেখানো যাবে, আরো দেখানো যাবে। যেই গড়া যাবে সেই আল্লাহর কাছে বেলালের মতো মর্যাদা পাবে। বেলাল কালো হইলে কি হবে? বেলাল যেখানে ওইখানে কেউ নাই, এটাই সত্য। মানেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানে ওইখানে কেউ নাই, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। দুই থেকে তিন মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যায় বেলালকে ডাইকা নিয়ে আসে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো, মদিনা মুনাব্বারা কেন ছেড়া দিলে, আমাদের সাক্ষাতে আসো না তো আসো না কেন? এক মাস দেখলাম আসো না, দুই মাস দেখলাম আসো না, তিন মাস দেখলাম আসো না, তো চতুর্থ মাসের শুরুতে আমি স্বপ্নে চলে আসলাম তোমাকে ডাইকা নিয়ে যাওয়ার জন্য। বেলাল ওই ব্যক্তিত্ব যে জীবনটাকে গড়ছেন, এরপরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আল্লাহর রসুল আমাকে মদিনা মুনাব্বারা ডাইকা নিয়ে গেছে। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, উনি নিজ কবর থেকে উঠবে না, সারা দুনিয়া নিজ কবর থেকে উঠবে। উনি তো আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন ডুব দিয়ে উঠবে। আল্লাহর রসুল বলছেন, বেলাল ইয়াখরুজ তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে উঠবে, ইয়াখরুজ ওয়ায়ুয়াদ্দিন, উঠাই আজান দেওয়া শুরু করবে। এক ব্যক্তি যে খালি পায়া হাইটা যাবে না কেয়ামতের মাঠে। নবী রসুলদের কথা ভিন্ন, বাকিদের ভিতরে একজন সবাই হোফাতান ওরাতান যাবে, সবাই যাবে পায়ে হাইটা উলঙ্গ, বেলাল লাল উটের উপরে চড়ে। কেয়ামতের মাঠে আজকে আজান শুনায়া বড় বাহবা নিয়ে যায়, বেলালি আজান শুনায় আপনাদেরকে, ঠিক না? আপনারও ভাবেন বেলালি আজান, ঠিক না? সুর মনে হয় বেলালি সুর, ঠিক না? আপনি কি বেলালের সুর কোনোদিন শুনছেন? কিয়ামতের দিন শুনবেন, আল্লাহ ডাকবে, আইনা বেলাল, দুনিয়ায় তোমার সুর অনেকে বিক্রি করছে, কিন্তু আজকে দেখাইতে চাই তোমার সুর কিরকম। আল্লাহ ডাকবে, আইনা বেলাল, আদিন লানা ইয়া আদিন লালাল ইয়াউমা ইয়া বেলাল, বেলাল আজকে একটা আজান শুনায় দাও, দুনিয়া শুনক তোমার সুর কিরকম। আজান দিবেন আর জান্নাতের দিকে চলবেন, আজান শেষ জান্নাতের দিকে বেলাল চলবে, সমস্ত মুয়াজ্জিনদের ঝান্ডা বেলালের হাতে দেওয়া হবে, আর বেলাল ডাকবে আইনা, মুয়াজ্জিনরা কোথায়? একত্রিত হবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনদের ঝান্ডা নিয়ে আগে আগে যাবে, আর মুয়াজ্জিনরা পিছনে স্লোগান দিতে দিতে যাবে। যুবকরা তো আজকে বসতে চায় না, যৌবনের জোয়ার তো, বাইকে উঠলে তো খবরই নেই, ঠিক না? কি কর, আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই, ঠিক না? মনে হয় যুবকরাই বুঝছে, আপনারা চিল্লাইলে কি বোঝেন না? হুজুররা কোত্থেকে বুঝবেন, ঠিক না? আর বুড়ারা তো বুঝবই না, যুবকরাই বুঝছে, আমি কি বুঝাইতে চাইছি? বাইকে উঠলে খবর থাকে না, কত জানোই তো, ওইটা ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে, ঠিক না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, বাবুই অন্যরকম, ঠিক না? মনে হয় যে চার্জ বেড়ে গেল আর কি। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখ, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, যৌবন দিছেন গড়ার জন্য, এরকম গড়ো যে তোমাকে দেখা দুনিয়া কি লজ্জা পায়, দুনিয়ার তোমাকে কতটুকু ইজ্জত দেয়। শোনো, আমি তোমাকে শুনাইতেছি, তুমি এরকম যৌবন অবস্থায় নিজেকে গড়ো যে আল্লাহ পর্যন্ত দেখা তোমাকে দেখা লজ্জা পায়। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলছে, লাউলা শাবাব খুশা, ওই যুবকরা যদি জমিয়ায় না থাকতো, যারা লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় নিছে,
আমি ওদেরকে যখন চলতে দেখি, জমিনে দেখি, তা আমি আল্লাহ লজ্জা পাওয়া যাই। অর্থ এরকমই হয় যে ওরা যদি না থাকতো, লাজাল তু সামা হাদিদা, বহুত আগে আকাশ লোহার হয়ে যেত, বল আরদা সব সাফা, জমিন বহুত আগে তামার, বল আরদা রামাদা, মাটিগুলা বহুত আগে বালু। অমা আনসাল তু মিনা সামা ইকাতরা, একটা বৃষ্টির ফোটানা, অমা আম্বাত তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানানা, বল আনসাল তু আলাইহিমুল আদাবা সাব্বা, প্রত্যেকের উপরে আসাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোকে দেখা পারি না। বলো তোমার ভ্যালু কত? বাবা, দুনিয়ার মানুষ ভ্যালু দিবে অতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত যতক্ষণ। স্বার্থ শেষ, তোমার কোনো দাম নাই। যদি তুমি রাস্তার কাটা হইতে চাইলা, হইতে পারে তোমার দুধের শিশুকে দুনিয়ালারা এতিম করতে দ্বিধা করবে না, নববধূকে বিধবা করতেও দ্বিধা করবে না, কিন্তু সম্মান দিবে তো তোমাকে আল্লাহ দিবে। এই জন্য যৌবন গড়ো, এই জীবন গড়ার জন্য চলে আসছি তো দেরিতে। সিলেটের কথার মতো, সিলেটে একটা প্রবাদ বাক্য আছে, কো আইলা তো আইলা হগলতের বাদে আইলার। আমিও সবাই শেষে আসছি, এই জন্য লম্বা করতে পারবো না, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। জীবনটা গড়ার জন্য যুবক, যৌবনটা গড়ো। মা বোনদেরকে বলতেছি, নারীত্বকে গড়ি। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে, তাকে আট দরজা দিয়া ডাকবে, শুধু একজন পুরুষ আছে এই দুনিয়াতে, দ্বিতীয় কোনো পুরুষ নাই। ওই পুরুষের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই চলির মা বোন যদি চায় যে আমি জান্নাতের আট দরজা থেকে আমাকে ডাকো, আমার যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে আমি ঢুকবো, তাইলে এই চলির প্রত্যেক মা বোন এই ক্ষমতা রাখে। আল্লাহ রসুল বলছেন, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, আতাআত বাআলাহা, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। এই ইচলি চাঁদপুরের মা বোনও, গরিব থিকা গরিব মা বোনও, যদি ইচ্ছা করে জীবনকে করে তো জান্নাতের আট দরজা তাকে ডাকবে, সে প্রত্যেকের দিকে তাকাবে, আর নিজের মন যেটা চাবে ওইটা দিয়া জান্নাতে ঢুকার অধিকার রাখে, যদি জীবনটাকে করে। একজন গরিবও যদি চায় যে আমি জীবন করব, তো ওই সৌভাগ্যের মালা নিজের গলায় নিতে পারে। হাদিসে আছে, আল্লাহর রসুল দুনিয়ার কোনো কুতুবদের ভিতরে উঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেন নাই, কোনো অলিদের ভিতরে না, কুতুবদের ভিতরে না, গাউসের ভিতরে না, মুহাদ্দিসের ভিতরে না, মুফাসসিরের ভিতরে না, অক্তা বক্তাদের ভিতরে না, এমনকি সাহাবাদের ভিতরেও না। আল্লাহর রসুল বলছে, আহশুরনি ফি জুমরাতিল মাসাকির, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়, গরিবদের সাথে। গরিবও যদি জীবন গড়ে, কেন গরিবদের সাথে? কেননা কেয়ামতের আধিপত্য গরিবদের হাতে থাকবে। কেয়ামতের বাদশাহ আমাদের নবীজি, এটা সত্য। আল্লাহ নিজেই বলছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কেয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কেয়ামতের বাদশাহ। এই জন্যই আল্লাহর রসুল বলতেছে, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে কিয়ামতের দিন। সাফাতে কুবরা দেখলে মনে হয় উনি বাদশাহ, সারা দুনিয়ার রবি রসুল পর্যন্ত চিৎকার দিতে থাকবে, নফসি নফসি আর বলতে থাকবে, আল্লাহ হিসাব হিসাব হিসাব, কিতাব শুরু হয়ে যাক, এই কষ্টের ভিতরে আর কতক্ষণ থাকব, পরে কি হইলো না না হইলো এটা পরের বিষয়, এই কষ্টের থেকে তো বাহির হয়ে যাই। কিন্তু আল্লাহ কারো কথায় সাড়া দিবে না, আল্লাহ তো তাকায় থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন চাবে আর কখন সেজদায় পড়বে, যেই সময় চাবে আর সেজদায় পড়বে, আল্লাহ হুকুম পাঠাবে, বন্ধু ইরফা রাসাক, আমি তাকাইছিলাম আপনি চাবেন কখন, আমি নামবো কখন, উঠান মাথা, আমি নামতেছি হিসাব কিতাবের জন্য, যেটাকে সাফাতে কুবরা বলে। আল্লাহর রসুল যতক্ষণ না চাবেন ততক্ষণ আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন।
ওই ব্যক্তিত্ব। গরিবদের ভিতরে কেন কিয়ামতের মাঠের বাদশাহ একজন, কিন্তু আধিপত্য গরিবদের হাতে থাকবে। আধিপত্য বুঝেন, বাহাদুরি গরিবদের হাতে থাকবে। আমি হাদিস দিতেছি, গরিবদেরকে ফেরেশতারা বলবে হিসাব কিতাব, তো চোখ বড় বড় করে কইব কিসের হিসাব রে, ওই আইয়ু হিসাব ইল্লা না, আবার কিসের হিসাব আমাদের। ফেরেশতাদের চোখে আঙ্গুল ঢুকায় বলবে আঙ্গুল ঢুকায় কিসের হিসাব, গেলিয়েন টিকা। ফেরেশতারা বলবে আজকে হিসাবের দিন, আল্লাহ জিজ্ঞেস করবে কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক, আল্লাহ জানে তো বলবে আল্লাহ সব গরিবের দল, একজনও হিসাব দিতে রাজি না। আল্লাহ বলবে ভদ্রভাষায় জিজ্ঞেস করো কেন দিবে না, তো যুক্তি দিবে মা থান আল্লাহ মালা, দুনিয়াতে মালই দেন আবার কি হিসাব, গেলিয়েন টিকা। তো বলবে আল্লাহ আপনি নাকি মাল দেন নাই, বড় চেতা, হিসাব কিতাব দিতে চায় না। তা আল্লাহ বলবে সাদাকু, এদেরকে মালমুল দেই নাই, বাকি সব ঠিক। বলবে আল্লাহ বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক। তো যখন আল্লাহ সত্য বলবে, ঐক্য জোটার দুনিয়ায় কি দেখছেন, ঐক্য জোট তো কেয়ামতের মাঠে হবে, সাত মহাদেশের গরিব এক হবে, স্লোগান দিবে আইয়ু হিসাব ইল্লা না মা আতানা আল্লাহ মালা, কিসের হিসাব রে, মালই তো দেনে। ফেরেশতারা বলবে আল্লাহ লাঠি চার্জ না টিয়ার গ্যাস, কিয়ামতের মাঠ গরম, সব ঐক্য জোট হয়ে গেছে, কি করব। তা আল্লাহ হাসবে আর বলবে তাড়াতাড়ি এদের কানে কানে বলো গত্তুহু মাস্তুরুহুম, এদেরকে লুকাও আর ঢাইকা দাও, আর কানে কানে বলো ইনতালি কুইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরেকটাও বলবে, দুনিয়ায় ধনীরা বার্গার সারগার, গ্রিল শিরিল কাবাব সাবাব হ্যাঁ খুব খাইছে তো করে দেখায় দেখায়, ঠিক না, খালি ব্যান নিয়া বাইক নিয়া সিএনজি নিয়া গেছে সামনে দিয়ে, আর ঘ্রাণ আটছে আর দিল জ্বলছে, দুনিয়াতে খাইতে পারে না, কই থেকে খাবে, সারাদিন কামায়া যা পাইছে এটা সক বিকালে আসছে সকালে শেষ হয়ে গেছে, সকালে আনছে বিকালে শেষ হয়ে গেছে, এক তারিখে পাইছে পঁচিশ তারিখে শেষ হয়ে গেছে, দুনিয়ার বার্গার সার্গার আর কোথ থেকে খাবে। আল্লাহ কানে কানে বলে দিবে তামাত্তাউ খামসু মিয়াতি আম, যা সব রেডি আছে, খানার উপরে যায় ভাঙ্গা পড় পাঁচশো বছর দেখায় দেখায় খাবি, ওরাও তোদেরকে দেখায় দেখায় খাইছে, আর গ্রাম তোকে নাগে আসছে, এইখানেও কাছ লাগায় দিলাম, ভিতরে যাইতে পারবে না, শুধু দেখতে পারবে তোরা কিরকম খাস, তোরা বড় বড়টা উঠায় উঠায় লবি আর দেখায় দেখায় লম্বা লম্বা টান দিবি, এই পার থেকে দেখবি আর ওই পারে। আমি তো বলি হুরেরাও আইসা মাঝে মাঝে বলবে পাঁচশো বছর অপেক্ষা করতেছি একটু কামরায় আয় না, রাত অনেক সময় আছে তোর লোকে দেখা করার, খাইতে দে আগে। গরিব যদি নিজের জীবন করে, হায় যুবক জীবনটা কর, ছোট জীবন গড়া যেতে হবে, কাটা গেলে চলবে না, যে গড়া যাবে সেই আল্লাহর কাছে স্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। এই জন্যই সাহাবা ইকরাম জীবন করার পিছে দৌড়াইছেন। যুবকও আজকে তো জান্নাতের আলোচনাই নেই, আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে বলে, হায় যুবক কিসের জন্য পাগল হয়ে গেল, এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারায় গেলাম, এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না, এক মাসে চোদ্দ তারিখ আসে না একটা মাস বাংলাদেশে, চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ, হ্যাঁ মেসেজ দিছে একটা, যাজপুরের জায়া দেখে ত্রিমোহনীতে জায়া দেখে জুতা লয়ে খাড়া রয়েছে, হায় 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 কক্সবাজার জায়া জুতা দেখে আসছে, ঠিক না, জুতা চিনেন কিসের জুতা, বার্মিজ জুতা, কেন বার্মা কাছে না, হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেখে আসছে, না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খুলা দেখা দিছে সাইজ, একবারে আরেকবার দেখবি তো সাইজ, যুবক কসম খোদার জান্নাত সৈকত রাখা আছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, জান্নাত সৈকত আছে। বাংলাদেশের সৈকত দুইটা, একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার, জান্নাত সৈকত দুইটা, একটার নাম বাই দাজ আরেকটার নাম বাই দাখ,
দুইটা সৈকত আছে জান্নাতে, সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে, চোখে চোখ পড়বে, আয়েশা বুকে লাইকা বলবে, আনা হুব্বি আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, এত দেরি করলি কেন, কোভিড থেকে বসে আসি, ডানা কাটা পড়ি, তুই কই ছিলি এতদিন, যার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, যার কমর পর্যন্ত আম্বর দিয়া, যার কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া, যে 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা, আল্লাহর রাসূল বলছে লাউ বাদাগা সাবাতি আবহুর লাসারা আজবা, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে, মধুর মতো মিষ্টি হবে, বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবে, মাঙ্গেই বইলা দিলাম, বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, যার থুতুতে এত মজা, আল্লাহর রাসূল বলছে হায় হায় লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুস শাম, পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয় লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে, বল ওই মহিলা কিরকম হবে, দুনিয়ায় পূজার কোনো পন্থা নাই, শুধু মেসেজ পাই দেওয়া না, দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই, যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ, ঠিক না, ওইখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে, বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত, 100 উপরে যাবে, নিচে নামবে না কোনোদিন, লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার ঘের, লেহেঙ্গা বোঝো, হ্যাঁ দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে, বা ঠিক না, লেহেঙ্গা 3 কিলোমিটার ঘের হবে, সাহাবা এটো কম কম দামের লেহেঙ্গা, সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি কইরা, আল্লাহর রাসূল বলছে আলোর সুতা দিয়া বানাবে, আলোর কোনো ওয়েট নাই, এটারও ওয়েট হবে, যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে, চোখ লাগতে দেরি, ভুকে লাগতে দেরি হবে না, সবার শেষে যে জান্নাতে যাবে, সবার শেষে ও জান্নাতের হুর দেখে 40 বছর তাকায় থাকবে, 40 বছর পরে মুখা দিয়া আরে হুশ ফিরাইব, গালের ভিতরে মুখা মারবো আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে, খালি তাকায় আসোস তো তাকাই আসো, সাহাবা ইকরামের যুবকরা শুধু শুধু পাগল হয়, আবু বকর শুধু পাগল হয় নাই, 13 দোকান শুধু বিলীন করেন নাই, একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না, যে কোরআন নামায়া নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা, ওকে কেউ চিনত না, গরিব মহিলা ছিল, কোরআন নামায়া নিয়ে আসছেন, জীবনটা ঘটছে খাওলা, কেয়ামত পর্যন্ত যার নাম থাকবে, কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত, জীবনটা ছোট, আজকে আসি 100 বছর পরে থাকবো না, আমাদের পূর্বে যারা ছিল তারা নাই, আমরাও চলে যাব, আসেন আজকে জীবনটা গড়ার প্রতিজ্ঞা করি, গর্ব তো পাক্কা ওয়াদা, বিলকুল বিলকুল, ওই জীবনটা সহজ থেকে সহজে গর্বে কিভাবে কিভাবে গর্ব, কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে, এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, দুজাহানের বাদশা যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে, নারী সহজভাবে, পুরুষ সহজভাবে, বৃদ্ধ সহজভাবে, হাটওয়ালা সহজভাবে, বাজারওয়ালা সহজভাবে, রোডওয়ালা সহজভাবে, ঘাটওয়ালা সহজভাবে, অফিসওয়ালা সহজভাবে, আদালতওয়ালা সহজভাবে এই ছোট জীবনটাকে ঘুরতে পারে, এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানেন উনিকে সহজভাবে গড়ার জন্য, সহজভাবে সহজভাবে আমি বলি, চলেন একটা দিয়ে শেষ করি, ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব,
হারায় যাব সময়ও নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু অবশ্যই বলবো। আপনি তো প্রচার করেন বছরে একদিন, ঠিক না? হ্যাঁ, যদি বুঝে আসে তাইলে শুনেন, কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয়, খুতবার ভিতরে পড়া হয়, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে? নবীর উপরে, এটাই বুঝছেন, ঠিক না? হ্যাঁ, আসলে এটা বুঝান না আল্লাহ। এখানে তিনটা প্রশ্ন আছে। আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলছে। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ দুরুদ তো আমি পড়বো বটে, কিন্তু একদিন তো আমি চলে যাব, আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখোস না ফেরেশতারা পড়বে? আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশত মারা যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? তা আল্লাহ বলে, তুই বুঝি প্রথমে দেখিস না, ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তেছি, পড়তে থাকব, আমার বন্ধুর দুরুদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আমি যতদিন থেকে আসি অতদিন থেকে বন্ধুর দুরুদ পড়তেছি, এটাই সত্য। আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করছে, আরো প্রচার শুরু করছেন, বন্ধুকে পাশে বসায় রেখা, সৃষ্টির সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে। যদি উলামা বলে এটা করতে কে পাইলেন, আমি বলবো কোরআন আমাকে বলে, ইয়াসিন সুরার ভিতরে আছে, 1000 বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির একটা নাম, 10টা নামের ভিতরে একটা নাম ইয়াসিন, আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন। আমরা তো জানি না আমাদের কোরআন কবের থেকে আছে, আমরা মনে করি যেদিন থেকে নাজিল হওয়া শুরু হয়েছে ওদিন থেকে আমাদের কোরআন, যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে, যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে। আপনি কোরআন চিনেনই না, কোরআন কাকে বলে, ওটা আলাদা আলোচ্য বিষয়। তো কোরআন আমাকে বলে, আল্লাহ কোরআনের কসম খাইছে, তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমি ভুল করতে পারি, আল্লাহ ভুল করতে পারে না। আরবি গ্রামারে ইন্নাকা ওই যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না, এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না, ইন্না হু বলা দরকার ছিল। মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওই রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, ওই রসুল যার প্রচার চলতে 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 হায় হায় মার পেট পর্যন্ত চলতে ছিল, মার পেটে আসতে দেরি, সুগ্রাণ বাহির হইতে দেরি হয় নাই, মার পেটে আসতে দেরি, আমেনাকে তরুলতা সালাম দিতে দেরি করে নাই। লম্বা কাহিনী, ওই রসুল আসছেন যেন সহজে প্রত্যেক ব্যক্তি সহজে সহজে ওই পদ্ধতি নিয়ে আসছেন। আমি তো বলি হায় সারা দিন যেই অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই, সারা দিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারলো আমার কোনো আক্ষেপের বিষয় না, কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিছানায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারা দিন অটোতে ছিলাম, রাখারও সুযোগ ছিল না, আমারও পেটের টান ছিল, বাচ্চা কাচ্চারও পেটের টান ছিল, আয় মালিক সারাদিন অটোতে কাটায় দিছি, তোর ডাকে সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে চলছি, ঘুমো তো মউত, জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না, যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তওবা করে ঘুমাইতে চাই, সারা দিন তোর ডাকে আমি সাড়া দিতে পারি নাই, এখন কিন্তু আমি তওবা করে ঘুমাইলাম, যদি ঘুমায় গেল তো কোরআন আমাকে বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন,
ওই ব্যক্তির তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তার কওবা কবুল হবে। শুধু কবুল হবে না, সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে, ওই লিস্টিতে তার নামও হবে। যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারাদিন নামাজ পড়তে পারলো না, আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই। যদি ঘুমানোর সময়ও যদি একটু তওবা করে ঘুমাইতো, কিন্তু কয়জন আছে এই মজলিসে, কয়জন যুবক পাওয়া যাবে সারাদিন আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই। আল্লাহ ডাকছে তারপরও আসে নাই, 99 পদের মালিক ডাকছে তারপরও আসে নাই, অথচ দুনিয়া সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি, শরীর দিয়া ঘাম ছড়তে দেরি করে না। অনেকের তো লঙ্গিরও খবর থাকে না, এমন দ্রুত গতিতে ছড়তে থাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো নাই। কমসে কম যদি এতটুকুও করতে, আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন, ওনার উপরই কোরআন নাজিল হয়েছে। কোরআন আমাকে শিখাইতে চাইতেছে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, ও বান্দা পাঁচ বারস নাই তাতে কিছু আসে যায় নাই, তওবা তো করতে পারিস। হা বলেন, কয়জন বাইকওয়ালা তওবা করে ঘুমায়? ও যুবক বলো, কয়দিন তওবা করে তুমি ঘুমাইছো বলো? তোদের পায়ে হাত রাখি বলো, কয়দিন তওবা করে ঘুমাইছো? আল্লাহর রাসূল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি, নারীর জন্য ভিন্ন, যুবকের জন্য ভিন্ন, পুরুষের জন্য ভিন্ন, বৃদ্ধের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন। এই জন্যই তো আমি বলি, হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, বকরি নাচে খুঁটির বলে, ঠিক না? আমাদের তো সামনেও খুঁটি পিছেও খুঁটি। আমাদের নবীজি আল্লাহকে বলছেন আন্তা রব্বুল করিম, আলাইসা আন্তা রব্বুল করিম, আপনি কি রব্বে করিম না? আলাস্তু নবিয়্যার রহিম, আমি কি নবিয়ে রহিম না? ফাকাইফা তুতাইয়্যু হাযিল উম্মা বাইনাল করিমি ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ বলতেছে কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, অন্ত তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো সালতু তা, আপনি যা চাবেন তা দিব, সাফি তু সাফা, আপনি যা সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, কিয়ামত আপনার আর আমার। আমাদের সামনেও খুঁটি পিছেও খুঁটি। ওই রসুল পাওয়ার পরেও যদি আমরা জীবনটাকে গুছাইতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কেউ হবে না। আসেন, শিখতে হবে, এটা ওয়াজ দেওয়া হবে না, শিখতে হবে। শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন, সারা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমিন। এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাই নাই। আমি সাহারা মরুভূমিও চৈষা দেখছি, আফ্রিকার জঙ্গলও চৈষা দেখছি, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈষা দেখছি, গরিব থেকে গরিব দেশও যায়া দেখছি, আরে দ্বীপ দেশও যায়া দেখছি, কোথাও এরকম পরিবেশ পাই নাই যে পরিবেশ আমাদের দেশে আছে। কদমে কদমে ওলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম আছে, মক্তব আছে, মাদ্রাসা আছে, হেফজখানা আছে, মসজিদ আছে, আল্লাহওয়ালা আছে, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে, এই জন্য পায়ে হাত রাইখা বলবো। আসেন, নবীর আদর্শে নিজের জীবনটাকে গড়ি, নবীর আদর্শে, সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে, ইমান তো মাতৃউদরই আল্লাহ দিয়া দিছেন, দুনিয়াতে পা রাখতে দেরি, আসান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ইমান নাই, ইমান তো মারকুলের থেকেই আমরা নিয়ে আসছি, আসতে দেরি, আজান একামত দিতে দেরি হয় নাই। শুধু ইমানের পরে সবচেয়ে বড় আদর্শ যেটা, আল্লাহর রসুল মার পেটের থেকে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, হায় 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 সেজদা করতে দেরি। মেসেজ দিছেন আমাদেরকে যুবক, নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই। নবীর কাছে যদি পরিচয় না পাও, তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে। দুনিয়াটা কাইটা তো যাবে বটে, কিন্তু ওই জগৎটা কাটবে না। যদি চাও যে আমি জান্নাতের নেয়ামত চাই, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না,
তোমাকে কতটুকু বর্ণনা দিব, ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কি না আছে, সব জান্নাতে রাখা আছে। বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। আজকে কি গেল? শুক্রবার। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। হ্যাঁ, কি বাবরচি দিয়া পাক করবে, ঠিক না? কুদরত দিয়া পাক করবে, কুদরত দিয়া। নিজের জান্নাতে যদি 1 কোটি আইটেম হয় তো আল্লাহ 1000 কোটি আইটেম দিয়া খাওয়াবে। শুধু খাওয়াবে এরকম না, জান্নাতিরা 6 দিন 2 ভাবে পান করবে, হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে, 7ম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে 6 দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইছো, পান করছো, আজকে আমার কুদরতি হাত হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু কিছু গ্রাম্য মা বোন আছে যাদের হাতে খুব যশ, যশ বোঝেন, মশল্লা সশল্লা লাগে না, খালি লারা দিলি বলে মজা হয়। যদি মা বোনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাতে ওই গ্লাসে কিরকম যশ আসবে। আল্লাহ বলবে বান্দা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে, পান কর। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পান করাবে, খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগায় দিবে, আসার সময় হাদিয়া দিবে, হাদিয়া, এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ করার পরে আরো বাকি থেকে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনী চেঞ্জ হবে। প্রসাদনী বুঝেন? আরে মনে হয় বুঝেন নাই। খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে। ডুববে সবির বাজারের ভিতরে, মহিলা আলাদা পুরুষ আলাদা, সবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে, মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে। আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ, বাইরে বাহির হয়ে কে কাঠটা ধরে নেওয়া যাবে। এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিয়েছেন, আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে, উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাতে ধরে চলে যাবে। ওই জান্নাত রাখছে, সময় যদি হইতো তোতে তোমাদেরকে দেখাইতাম চাও কি আর কি না আছে। সাহাবা এই জন্যই পাগল হয়েছেন, আসেন ওলামাদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবতে, নবীর আদর্শ শিখি, সহজ আদর্শের মাধ্যমে আমার জীবনটাকে গড়ি। কি গড়ব তো, শিখব তো, হ্যাঁ। আর আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। কি? হ্যাঁ, আজকের থেকে কে কে ছাড়বে নামাজ দেখি, আর পড়বে কে কে, পড়ার ওয়াদা কে করতে পারে, যে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। নামান, আপনারা আমার চেয়ে ভালো ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী পীরানে পীর, বড় পীর, আসলেই উনি পীরানে পীর, আসলেই উনি বড় পীর, সমস্ত পীর ওনার নিচে। আব্দুল কাদের জিলানী তরিকায় কাদেরিয়ার মোজেদ, আব্দুল কাদের জিলানী আল হাসাইন আল হাসানি, উনি উনি লেখছেন নামাজ নাও পড়তে পারো, আল্লাহ তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু শুকর অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমি নিকৃষ্ট বটে, আমার চেয়ে নিকৃষ্ট তুমি কাউকে তৈরি করো নাই, কিন্তু যে ডাকার পরেও নামাজ পড়ল না আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। ছাড়তে পারেন কিন্তু শুকরের চোখে আপনি ওর চেয়ে নিকৃষ্ট হবেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন, বলছে কিয়ামতের দিন আমি মাটি হব, ও জাহান্নামের ইন্ধন হবে, সে যুক্তিও দিছে। এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়ব না, হক্কানি আলেমদের কাছে যায় নবীর আদর্শ শিখ। শেষ কথা, এতটুকু ছাড় দিছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, আল্লাহর রাসূল আমাদের জন্য সুযোগ দিছেন, একটা সুন্নত ধরেও যদি লটকায় থাকতে পারি, জুলা থাকতে পারি, আর এই জ্বলন্ত অবস্থায় যদি কবরে পৌঁছতে পারি, আল্লাহর রাসূল ওয়াদা দিতেছেন
যে আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, 100 শহীদের মালা নিয়ে তোমাকে স্বাগত জানাব। এই জন্য আদর্শ শিখি, আর আদর্শ ওলামাদের কাছ থেকে শিখি, হক্কানি আলেমদের কাছ থেকে শিখবো তো ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসা মক্তবগুলার সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজখানার সাথে সংযুক্ত হই, নিজেকে সংযুক্ত করি। এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, কয় নেকি দিয়া? বিশ্বাস হয় না? হয় কি বুঝা না না বুঝা? শুনছেন কোনোদিন? না না শুই না। দলিল আছে? চলেন দলিল দেই। এক ব্যক্তির কেয়ামতের দিন এক নেকি দরকার হবে পাশ করার জন্য, আল্লাহ বলবে নিয়ে আয়, তো কেয়ামতের মাঠে ঘুরে আসবে, আপন জনরা কেউ দিবে না। যখন ফিরত আসবে নৈরাশ হইয়া, তো দূরের থানা একজন ডাকবে, ওই এদিকায়, তো যা দেখবে বলবে তোর চেহারার এই অবস্থা কেন? বসে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে না, তোমাকে তো চিনি না, কি কাজে লাগবো? বেউকুব কাজে লাগুক আর না লাগুক, তোর চেহারার অবস্থা তো দুরবস্থা, কমসে কম ভিতরের ব্যথা তো একটু কমবে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি তো বলবে, এক নেকি বুঝা দেখিস কিন্তু, কহ এক নেকি লাগবে, বেশি লাগবে না। রাগ হয়ে বলবে বাবলো এক নেকি লাগবে, ডাকছে না? আরো রাগ হয়ে যাবে, এক নেকি লাগবো বেটা। জ্যাবেরতে বাইর করে রাখো, বল এক নেকি জানতে হক, এক নেকির লেগে চেহারার এই অবস্থা। তো খুশিতে আটখানা হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন, নেকি নিয়ে আসছি। তোর এই মাঠে কে দিল? আপনি ভাবছেন আপনি একাই আছেন আর কেউ নাই? আল্লাহ বলবে যে দিছে ওরে ডাইকা নিয়ে। তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে, খুব আল্লাহ ডাকে, নেকিও দিলাম বিপদও পারলাম, দূরেই দাঁড়ায় ছিলাম ভালোই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তো ও বাপ নিবে, বাপ বোঝেন তো, বাপ নিয়া বলবে এক নেকি তো ছিল, আমার কি কামে লাগতো, এটা নষ্ট করে কি লাভ হতো, ওর কাজে লাগতেছে লাগাই দিছি। আল্লাহ হাসবে আর বলবে, বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, ঠিক না? বড় বাপ দেখাস, এক নেকি দিয়া দাতা হয়া, ঠিক না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যাকে এক নেকি দিছে ও তো পাশ হয়ে গেছে, ঠিক না? ওরে বলবে খুশ বিয়া দিয়া কি কদ খুলিল জান্না, ওর হাত দরচাল দুজনে জান্না, আমার চেয়ে বড় দাতা হইতে চাস? এই জন্য বলতেছি এগুলার সাথে নিজেকে সংযুক্ত রাখেন, মসজিদের সাথে, মারকাজের সাথে, মাদ্রাসার সাথে, মক্তবের সাথে, হেফজখানার সাথে, ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে কোনো না কোনোভাবে নিজেকে সংযুক্ত রাখেন, ইনশাআল্লাহ একদিন আমার কথা সত্য হবে, এই উম্মত এক নেকি দিয়েও পার হবে, আপনিও পার হয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনিও পার হয়ে যাবেন। কেননা এই উম্মতকে আল্লাহ কোনো না কোনো বাহানায় পার করবে। মনে উঠলো এই জন্যই বলতেছি, এই উম্মত দুযোগে যাবে বটে, কিন্তু হাতে হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা এই উম্মতের কালো হবে না। দুযোগীদের চেহারা কালো, হাতকড়ি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় ছিকল থাকবে, মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কোত্থেকে ধরে নিয়ে আসছো, শেখে হাতকড়ি কই, পায়ের বেড়ি কই, গলার ছিকল কই, চেহারা তো ঝকঝকে, বুলে কাকে ধরে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে বুলে আনি নাই, হাতে ধরায়া দিছে নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, ওই ব্যক্তি জবাব দিবে না, ফেরেশতাও জবাব দিবে না, আল্লাহ বলবে মালিক আমার বন্ধুর উম্মত খবরদার। বলবে আল্লাহ হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। চেহারা ঝকঝকে, গলায় ছিকল নাই কেন? বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না, ওই গলায় বেড়ি লাগে না। হাত পাও আর চেহারা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও, মালিক আগুনকে হুকুম করবে খোঁজি ধর, আগুন আসবে। আল্লাহ দুযোগওয়ালাদেরকে, এই উম্মতের দুযোগওয়ালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আর জোরে জোরে কলেমা পড়বে, আগুন আসবে, ভাইগা যাবে, একবার দুইবার তিনবার
মালিক আগুনের লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের মুখ খুলা দিবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো আমি পারব না। হায় হায়, এই জন্যই বলতেছি সংযুক্ত হন কাজে দিবে, কি হবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ হবেন তো। হায় হায়, আমার মন চায় আমার জাতি যে কবে এইখানে আসবে যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে, আর মসজিদে যে জিজ্ঞাসা করবে, মাদ্রাসায় যে জিজ্ঞাসা করবে, মার্কাজে যে জিজ্ঞাসা করবে, ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করবে, হুজুর হাত পাততে হবে না, প্রয়োজন কি এটা বলেন, আমরা পৌঁছে দিতে চাই। কবে যে আমার জাতি এরকম হবে, আমার বিশ্বাস হবে একদিন ইনশাআল্লাহ আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না, এলাকালারা বলবে আমাদের বেজ্জতির বিষয় যদি স্টেজে হাত পাতেন, কি প্রয়োজন বলেন আমরা পৌঁছে দিব। কিন্তু এই কথা মনে রাখেন, কেয়ামতের দিন আমাদেরকে ভুলা যায় না, ফাঁকি দিয়া জান্নাতে চলে যায় না, আর কসম খোদার এই উম্মতকে ফাঁকি দিয়া এই উম্মতের ওলামা জান্নাতে যাওয়ার কোনো স্কোপ রাখে না। আমার কাছে দলিল আছে, এই উম্মতের ওলামা উম্মতকে ফাঁকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে, যখন সামনে দিয়া যাবে তো আল্লাহ স্মরণ করায় দিবে যে যাকে চিনো দড় চলে গেল, তো দৌড়বে যায় হুজুর কই যান কয় জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন না, তখন হুশ খুলা যাবে, তখন তারা বের বলবে আল্লাহ জান্নাতে যাব না, কেন যাবে না, এরা ধরা পড়ছে এদেরকে নিয়ে যাইতে, এদেরকে না দিলে আমিও যাব না, আল্লাহ রহমত চষে আসবে, আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে যাও। আমার জাতি যে কবে এই কথা বুঝবে, এই জন্য সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসি আর না আসি, ইসলির মানুষ আর কোনোদিন স্টেজে চান্দা করেন না, এটা আপনাদের ব্যাজ যদি মনে করি, ইসলির মানুষ এখন গরিব না, ঠিক না, গরিব, হ্যাঁ চাঁদপুরের মানুষ গরিব, আমার এখনো তো মনে আছে ছোটবেলার কথা, চাঁদপুর শহর ছিল তো ছিল কি, লঞ্চ ঘাটে কয়েকটা দোকান ছিল আর কিছুই ছিল, আজকে তো চাঁদপুর দেখলে মনে হয় যে ইউরোপও পিছিয়ে চলে গেছে, ঠিক না, হ্যাঁ বিল্ডিং বিল্ডিং রাস্তাই রাস্তা, ঠিক না, হ্যাঁ চাঁদপুরে বিরাট বিরাট শোরুম দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় এরকম শোরুম আমেরিকায়ও কম আছে, হ্যাঁ বিক্রি হয় দেখি তো এত বড় বড় শোরুম, ঠিক না, কি এত উন্নত হয়েছে, টাকা পয়সা তো কম নাই, এই জন্য আমি কিন্তু চান্দা করবো না, আমি আপনাদের বিবেকে আঘাত করতে চাইতেছি, আপনারা সংযুক্ত হবেন তো ইনশাআল্লাহ, আর কোনোদিন তো স্টেজে চান্দা হবে না, মাদ্রাসার প্রয়োজন মিটাবেন তো, কে কে মিটাবেন দেখি, হ্যাঁ আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।